আগে আমি যেতে পারি না। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কু ডেইলি লাইফ। তো দেখো, সকাল সকাল আমি কোথায় চলে এসেছি, এসেছি একটা দিদির খোঁজে, একটু প্রয়োজনে এসেছি, বেশ অনেকটা গ্রামের ভেতরে। তোমাদের পুরো লোকেশনটা আজকে দেখাবো। দেখো, আমাদের বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার। শুধু এখানে গাছ আর নদী দেখতে পাবে। এত সুন্দর লোকেশন, চারধারটা মনোরম। এখানে একটা পিকনিক স্পটও বলা যেতে পারে। এখানে ডিসেম্বর মাসে প্রচুর পিকনিক হয়। তো আমার কাজটা সারা হয়ে গেছে, এবার আমি বাড়ির দিকে যাব। গিয়ে একটু বাজারে যেতে হবে, বাজার করতে হবে। তো আমি রওনা দিলাম। দেখো, এবার তোমাদের নদীর ধারটা দেখাবো। স্কুটিতে যেতে যেতে বেশ নদীর ধারে না দাঁড়িয়ে পারলাম না, এত সুন্দর হাওয়া, এত সুন্দর পরিবেশ। দেখো, চারধারে সর্ষা ফুল লাগানো হয়ে গেছে, সর্ষা ফুল অল্প অল্প বোঝেও গেছে। খুবই সুন্দর পরিবেশ। তো হাতে একদম সময় নেই, ওই জন্য এগোতে হবে বাজারের দিকে। দেখো, বাজার থেকে কিছু সবজি টবজি নিয়ে নিচ্ছি। আজকে শনিবার, নিরামিষের ওপর দিয়েই চলতে হবে। ওখানে আমার স্কুটিটা রাখা আছে, ওখানে বাজারগুলো সব নামিয়ে তারপরে এখানে বাজারগুলো সব নামিয়ে রাখলাম। এই বাবা, ভুলেই গেছি, আমাকে 1 প্যাকেট সুজিও নিতে হবে। তো দোকান থেকে 1 প্যাকেট সুজিও নিয়ে নিলাম। তো দেখো, আমি রেডি হয়ে গেছি। আজকে খুব তাড়া আছে, আজকে রায়গঞ্জে যাব, একটা বিশেষ কাজে রায়গঞ্জে যেতে হচ্ছে। তো যাই হোক, বেরোতে বেরোতে মোটামুটি 1টাই বেজে গেল, পৌঁছতে পৌঁছতে 3টে বেজে যাবে। তো গাড়িটা একটু পাম্প চেক করার জন্য নিয়ে যাচ্ছি। তো দেখো, আমরা রওনা দিয়ে দিয়েছি, আমি আমার হাজবেন্ড আর মেয়ে। পাম্পে তেল ভরিয়ে নিতে হবে, প্রায় 1000 টাকার তেল লাগে যাওয়ার সাথে। খুব চিপ ভাবে চললেও 1000 টাকার তেল লেগেই যায়। এবার সোজা রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। দুই ধারে রাস্তার লোকেশন খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। শীতের রৌদ্র ভেজা দুপুর। এবার বান্ধবীর বাড়িতে একটু নামবো। তোর বাড়িতে বান্ধবী ডেকেছিল, তাই বাড়িতে একটু নামতে হবে। দেখো, বান্ধবীর বাড়িতে আমার বর খাচ্ছে, আবার দুপুরে একটু খাওয়া দাওয়া করেই নিল। আমি একটু বললাম আমি একটু চা খাবো, তো আমাকেও একটু চা করে দিচ্ছি। তাকে দু বান্ধবী একটু সেলফি টেলফি তুলে নিলাম, সাথে কিছু গল্প হয়ে গেল খুব অল্প সময়ের জন্য। আবার আমাদের রওনা দিতে হবে রায়গঞ্জ। মোটামুটি আরও 1/2 ঘন্টা লাগবেই যেতে। আসলাম রে। তো যাই হোক, দুই বান্ধবীর গল্প শেষ করে এবার আমরা রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দেব।
মোটামুটি আধা ঘন্টার পথ এখনো রয়েছে। তো দেখো আজকে আর কোথাও না দাঁড়া হয়নি, যেহেতু আমার মোবাইলে কিছু আধা ঘন্টা তো লাগলোই যেতে দিলাম। তো অবশেষে রায়গঞ্জ থেকে দিদির বাড়ির থেকে রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে। এবার বাড়ি আসছি, দেখো চাপটাকে কত ভালো লাগছে আমাদের সাথে সাথে আসছে। যতটা পারলাম ক্যামেরা বন্দি করলাম। তো বন্ধুরা আজকের ব্লগ এখানেই শেষ করছি, তোমরা সকলে ভালো থেকো, গুড বাই।